সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যপাট হারিয়েছে মল্ল রাজারা ধুলোয় মিশে গেছে বিশাল রাজপ্রাসাদ গড়ের আকারে থাকা প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর আজ রীতিমতো আধুনিক শহর কিন্তু আজও মৃন্ময়ীর আগমনে মল্লভূম জুড়ে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ একসময় যে তোপের শব্দ শুনে দূরদূরান্তের প্রজারা জানাতে পারতেন আগমনীর আগমন বার্তা সেই তোপ আকারে ছোট হয়ে এলেও আজও দাগা হয় স্থানীয় মূর্ছা পাহাড় থেকে আজও পুজোর বোধনের পনেরো দিন আগে থেকেই মেতে ওঠেন প্রাচীন মল্লভূমির আপামর মানুষ প্রাচীন রাজত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে দেবী মৃন্ময়ীর ইতিহাস নশো সাতানব্বই খ্রিস্টাব্দের আগে রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর এলাকায় নশো সাতানব্বই খ্রিষ্টাব্দে মল্লরাজ জগৎমল্ল শিকারের উদ্দেশ্যে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন কথিত আছে পথের খোঁজ করতে করতে ক্লান্ত জগৎমল্ল এক সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের তলায় বসে পড়েন সেখানেই বিভিন্ন অলৌকিক কাণ্ড কারখানার সম্মুখীন হতে হয় রাজাকে শেষে রাজা দৈববাণী পান ওই বটগাছের নিচে দেবী মৃন্ময়ীর মন্দির স্থাপন করার সেই নির্দেশ মোতাবেক রাজা জগৎমল্ল বটগাছের নিচে দেবীর সুবিশাল মন্দির তৈরি করেন পাশাপাশি ঘন জঙ্গল রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে তারপর দীর্ঘ হাজার ধরে বহু উত্থান পতনের সাক্ষী এই কথিত আছে এই বলি হতো পরবর্তীতে রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে বলিদান প্রথা বন্ধ করে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে তোপধ্বনির প্রচলন শুরু হয় সেই প্রথা আজও চলে আসছে আজও পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা